করোনা হসপিটাল থেকে নার্সিং হোম, রোগীর হসপিটাল যাওয়ার রাস্তার বেহাল দশা বহু মাস থেকে। পুজো আসলেও রাস্তা সংস্কার হয়নি এখনো পর্যন্ত। জলপাইগুড়ি বিশ্ববাংলা সংলগ্ন ও গৌরীয় মাঠের পাশে দুধারের রাস্তা দীর্ঘ মাস থেকে বেহাল অবস্থায় পড়ে আছে। পৌরসভার থেকে বারবার তাপ্তির জন্য বেড মিশালি ফেলা হলেও ফের দুদিন পর আবার আগের বেহাল অবস্থায় চলে যাচ্ছে রাস্তাটি। পথচারী থেকে বাইক আরোহী, টোটো চালক সকলেরই চরম অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। বিশেষ করে সন্ধ্যায় আরও বিপজ্জনক চেহারা নেয় এই রাস্তাটি। এই রাস্তা দিয়েই সবকটি হসপিটাল ও নার্সিংহোম যাওয়া সহজ, কিন্তু রাস্তা বেহালের জন্য দুর্ভোগ পোহাতে হচ্ছে অনেক মানুষকেই। প্রচণ্ড অসুবিধা হচ্ছে, এদিক দিয়ে যাওয়াই যায় না, একটা গাড়ি গেলে আরেকটা গাড়ি যাওয়ার রাস্তা নেই। ইমিডিয়েটলি রাস্তাটা দরকার এবং এটার জন্য আমাদেরকে ঘুরে যেতে হচ্ছে স্টেশন হয়ে। যদিও পৌরসভার প্রশাসক বোর্ডের সদস্য সন্দীপ মাহাতো বলেন, বিশ্ব বাংলা আমাদের যেটা আশালতা বাসু থেকে নিয়ে স্পোর্টস কমপ্লেক্সের রাস্তাটা, ওটা অনেকদিন ধরে খারাপ এবং ওই রাস্তাটা ইতিমধ্যে আমরা কিন্তু চলাচলের জন্য জলপাইগুড়ি পৌরসভা থেকে আরবিএম আমরা ওখানে ফেলেছি এবং আমরা যেহেতু রাস্তাটা খুব খারাপ অবস্থা, তাই আমরা এসজিডিএর কাছে একটা আবেদন করেছিলাম। এসজিডিএর আমাদের আবেদনের সাড়া দিয়ে তারা এস্টিমেট করেছে, আশা করি পুজোর আগে এই রাস্তার কাজ শুরু হয়ে যাবে।